नमस्कार बंधुरा, एस बांगला कुक एंड ब्लगे आपनादेर सकल के स्वागत। आज आबार एकटी खूब सुंदर एकटा ब्लग भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन आर साथे थाकुन। आमादेर पाशेर बाड़ी रूपाली, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তো বিয়েতে আমার কাছে মেহেন্দি করতে চলে এসেছে আমাদের বাড়িতে। তো দিনের বেলায় আমি হাতের ওপর পিঠটা দেখুন কেমনভাবে মেহেন্দির ডিজাইনটা করলাম। আমি যেরকম পেরেছি সেরকমই মেহেন্দির ডিজাইনটা করে দিয়েছি। ব্রাইডাল মেহেন্দি খুব ঘন আর ফাঁকা খুব কমই হয়, তো এইভাবে আমি ওপর পিঠটা করে দিয়েছি। রাতের দিকে আমি নিচের পিঠটা আবার করব। একসাথে দুটো পিঠ করলে কি হয়, ও হাত নাড়াতে পারে না আর অসুবিধা হয়। তো দেখুন ওপর পিঠের ডিজাইনটা মেহেন্দির কেমন হয়েছে। এখন বাজে রাত 8টা, তো আমি রূপালীদের বাড়িতে চলে এসেছি মেহেন্দি করার জন্য। ও রেডি হয়ে সাজুগুজু করে এবার বসবে মেহেন্দি করতে। তো বিয়েবাড়ির প্যান্ডেলটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এখানে একটা কি ছোট্ট বাচ্চা অহনা। তো অহনাকে তো আমার ভিডিওতে অনেকবার দেখেছেন, এই যে সেই অহনা। অহনা একটু এখানে মাইক বাজছে, গান হচ্ছে, তো নাচানাচু করছে। এই হচ্ছে কনে, বিয়ের কনে রূপালী। দুপুরবেলা আমি যে মেহেন্দিটা করেছিলাম সেটা এই যে সবে কালার আসছে। তো আমি এবার মেহেন্দি করাতে বসে পড়েছি। ওকে এবার আমি মেহেন্দি করাবো। তো মেহেন্দি করার ভিডিওটা আমি দেখাচ্ছি যে কেমন করে করলাম নিজের পিঠটাও। তো নিচের পিঠটাও আমার হয়ে গেছে, এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে দুটো হাত। দেখুন আপনারা আমি কেমন ডিজাইন করলাম। ওর হাজবেন্ডের নাম রাজু, তো ওর হাতে এক হাতে রাজু আর এক হাতে রূপালি রেখে দিলাম। এই হচ্ছে দুটো হাত। তো দেখুন মেহেন্দির ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। তো এইবার আমি মেহেন্দির পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে গেলাম। এখন বাজে বিকেল 4টে। আমি এবার সাজাতে চলে যাচ্ছি রূপালীকে। 4টে থেকে সাজাতে না বসলে সন্ধ্যের পর থেকে সমস্ত লোকজন চলে আসে। এই হচ্ছে রূপালীর বাড়ির গেট। তো আমি চলে এসেছি রূপালীর বাড়িতে। এই হচ্ছে রূপালীর ফেস, একদম হালকা। ওর মা বলেছে হালকা মেকআপ করবে, ও কোনো মানে ভারী ব্রাইডাল মেকআপ হবে না, তার জন্য একদম কম মেকআপ দিয়ে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমার শাড়ি পরানো কমপ্লিট, চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, শুধু ওড়না আর চোরটা লাগাতে বাকি আছে। তো আমি সামনে থেকে দেখাচ্ছি যে একদম হালকা পাতলা মেকআপ করে দিলাম। তো কেমন হয়েছে মেকআপটা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাতে একদম ভুল করবেন না। আমি বললাম একটু ঘুরে পেছনটা দেখিয়ে দে কেমন চুলটা বেঁধেছি, যেহেতু ওর নাই ঢাকা পড়ে যাবে তার জন্য এরকমভাবে খোপা করেছি। তো আমি ওর সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। দেখুন আমি তো একদম সাজুগুজু কিছুই করিনি, ওর পাশে আমাকে কেমন একটা লাগছিল। তো সে যাই হোক, যেমনই হোক না কেন রাতেরবেলা তো সাজবো। তো ওর সাথে একটু ফটোশ্যুটও করে নিলাম। বাড়িতে এসে ওরই একটা বান্ধবীকে আবার সাজিয়েছি। দুঃখের বিষয় তার ভিডিও ফটো কোনোটাই তোলা হয়নি। তো মেয়েকে একটু বাইরে বসিয়ে আমি বললাম আমি দু চারটা ফটোশ্যুট করে নিই, কারণ আমার ওই ফটোগুলো তো ফেসবুক পেজে দিতে লাগে, তার জন্য ওর সঙ্গে আমি একটু ফটো তুলে নিলাম। তো আমি দেখুন যে ঘরের ভেতরে যখন লাইট কম ছিল কেমন ছবি উঠছিল, তো বাইরে একটু ভালোভাবে ও ছবিটা তুলে নিলাম। বাড়িতে এসে আমি ওর একটা বান্ধবীকে সাজানোর পর মেয়েকে একটু মেকআপ করিয়ে দিলাম, মেয়েকে একটু রেডি করে দিলাম। তারপর রাত্রির 9টা বেজে গেল, কখন বিয়ে বাড়ি যাবো কিছুই মাথায় ঢুকছিল না। মনে হচ্ছিলো এবার ঘুমিয়ে পড়ি, সারাদিন খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর নিজেরা সাজ দিতে ইচ্ছে করছিল না, যাই হোক সাজ দিতে হবে পাশাপাশি বিয়ে। তো আমি এই রকম একটা লুক ক্রিয়েট করেছি। তো আমার বান্ধবীর সাথে চলে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে অনেক আমার ফ্রেন্ডরা এসেছিলো, সবাই মিলে একটু বসে ফটোশ্যুট করে নিলাম। ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন কনের সাথে একটা ছবিও তুলে নিলাম, যে দুপুরবেলা তো মেকআপ ছাড়া এসেছিলাম, তোর সাথে একটু মেকআপ করেই ফটো তুলে নিই, তোর সাথে একটু মেকআপ করা ফটো তুলে নিলাম। এই হচ্ছে বর। বর এসেছে রাত্রির 10টা, কারণ ওদের বিয়ের লগ্ন ছিল রাত্রির 1:30টার সময়। বর দেরি করেই ঢুকেছে। তো এইবার যাই হোক 10টা তো বেজেই গেছে, একটু পকোড়া তো খাওয়া যাক, সবাই খেয়ে বসে আছে। তো আমার জন্য ফাইনালি পকোড়া চলে এলো, পকোড়া খেলাম, খেয়ে দিয়ে আর ওয়েট করিনি, 11টা বেজে গেছিলো, খাওয়ার ওখানে চলে এসেছি। তো খাওয়ার ওখানে মেনু ছিল নান পরোটা, চানা মশলা,
এগ টেবিল, রাইস, ডাল, আলু চিপস, তো অনেক কিছু রান্না হয়েছিল, মাছ মাংস, চাটনি পাঁপড়, মিষ্টি। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর সকালবেলা দেখুন এবার কনে বিদায়ের পালা। মেয়ে কোনো রকম শাড়ি পরিয়ে দিয়েছি, তো এইবার মেয়ে যাওয়ার আগে খুব কান্না করতে করতে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো বন্ধুরা সবারই মা বাবাকে ছেড়ে বিয়ের পর যেতে সবারই একটু কষ্ট হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো খান, সুস্থ থাকুন, আর ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার আপডেট আপনাদের কাছে সবার প্রথমেই চলে যাবেন। ধন্যবাদ।